অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফারাক্কায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ফারাক্কার পাদ প্রকল্পের মধ্যে তালতলা ঘাট শিব মন্দিরের পাশে একটি মাঠে। স্থানীয় সূত্রের খবর, ফারাক্কার বাঁধ প্রকল্পের মধ্যে তালতলা ঘাট শিব মন্দিরের পাশে একটি মাঠের পাঁচিলের পাশে একটি দেহ দেখতে পায় এক যুবক। মৃতদেহ পড়ে থাকতে দেখে সে চিৎকার করতে লাগে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে খবর দেয় ফারাক্কা থানায়। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহ 2 থেকে 3 দিনের আগে হতে পারে। এখনই পাবলিক সূত্রে খবর পাওয়ার পর আমি দেখতে এলাম, এসে দেখি একটা ডেড বডি জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। এখনও ওনাকে আইডেন্টিফাই করা হয়নি। পুলিশ প্রশাসন জানানো হয়েছে ওনারা এসছেন। আমি আশাবাদী আমাদের আইসি স্যার দেখবেন ব্যাপারটা ভালো করে। তো দেখুন, আইডিয়া তো বোঝা যাচ্ছে না, তবে বডি ফুলে গেছে, হালকা গন্ধ করছে। বয়সটাও দেখে মনে হচ্ছে যে খুব বেশি বয়স নয়, অল্প বয়সেরই আছে। না, সেরকম এখনও আইডেন্টিফাই করা হয়নি, তো জানা যায়নি কে আছে, কোথা থেকে আছে এই ব্যাপারে। দুদিন এরকম আইডিয়া এই ব্যাপারে এতটুকুই বলবো। এর আগেও বলেছিলাম যে প্রাচীর হয়ে গিয়ে প্রাচীরের আড়ালে ওটা দিনের বেলায় হয়েছিল। আবারও বলছি যে এই প্রাচীরটা হয়ে গিয়ে আমাদের ভীষণ প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে প্রাচীরের ভেতর বাইরে থেকে রাস্তা চলাচল থাকলেও প্রাচীরের ভিতরে কী হচ্ছে না হচ্ছে জনগণের মানে পাবলিকরা দেখতে পাচ্ছে না। এই আড়ালটাকে দুষ্কৃতীরা একটা অস্ত্র হিসেবে নিয়ে নিয়েছে, এই হিসেবে ওনারা এটাকে ইউজ করছেন। না, এখন পর্যন্ত তো খবর হয়নি, যেহেতু আইডেন্টিফাই হয়নি বলেই সে সূত্রে কোথাও খবর আমরা করতে পারছি না। আমাদের পুলিশ প্রশাসনই সেই ব্যাপারটা দেখবে।